খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় লবণাক্ত উপকূলীয় এলাকায় কাজু বাদাম চাষে সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে পুষ্টিগুণ থাকা কাজু বাদাম চাষে লাভবান হতে পারবেন উপকূলের অঞ্চলের কৃষকরা। এদিকে ভিয়েতনাম থেকে আনা গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সাতক্ষীরা কৃষকরা। কম সময়ে লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই তরমুজ চাষে। বিঘা প্রতি উৎপাদন খরচ পাতে 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি ক্ষেত্রে নতুন নতুন এসব সম্ভাবনার কথা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা থেকে উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ মোহাম্মদ নয়ন হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষিতে নতুন সম্ভাবনা। আমরা আলোচনা শুরু করব। আমি প্রথমে যেতে চাই খুলনায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জেনেছি যে খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা উপকূলীয় এলাকায় কাজু বাদাম চাষে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়েছে কাজু বাদামের গাছ। কতদিন ধরে চলছে কাজটা, একটু বিস্তারিত জানতে চাই গবেষণার ব্যাপারে। ধন্যবাদ। আমি অধ্যাপক মনিরুল ইসলাম, অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। আমরা এখানে মূলত আমি প্ল্যান্ট ব্রিডিং এবং জেনেটিক্সের শিক্ষকতা করছি। অনেক আগে 2015 সালের দিকে আমরা খুলনায় একটি কৃষি মেলার থেকে আমরা কাজু বাদামের দুটি গাছ কিনি এবং দুটো গাছ আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রোপণ করি। এবং সেখানে দেখি 2 বছরের মাথায় সে কাজু গাছে ফুল এসেছিল এবং ফলও ধরেছিল, এবং 3 বছরের মাথায় কিন্তু সেই গাছটা আরও বড় হয় এবং প্রচুর পরিমাণে ফল আসে। এটা দেখে আমাদের একটা নতুন সম্ভাবনার সূচনা হয়, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গার থেকে অনেক কাজু গাছ সংগ্রহ করে আমরা এখানে গবেষণা শুরু করি। এবং এখানে একজন পিএইচডি স্টুডেন্ট রয়েছেন, জাকিয়া সুলতানা, আমার আন্ডারে পিএইচডি করছেন। আমি তার গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছি, এবং সেখানে আমরা গবেষণার কাজটা শুরু করি। এবং এটা শুনে খুশি হবেন আপনারা যে বাংলাদেশে কাজু নিয়ে এটাই সম্ভবত আমার জানা মতে প্রথম কাজুর উপর সাইন্টিফিক গবেষণা হচ্ছে। বাংলাদেশে কাজু চাষ কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগের থেকে এখানে শুরু হয়েছিল, কিন্তু এই বিষয়টিকে খুব সিরিয়াসলি নেওয়া হয়নি কখনোই। হ্যাঁ, ইদানিং আমরা দেখছি কৃষি মন্ত্রণালয়, বিশেষ করে বর্তমান মাননীয় কৃষিমন্ত্রীর অত্যন্ত প্রিয় একটি জায়গা এই কাজু বাগান এবং কাজু চাষ, এবং উনি এটা নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন আমাদেরকে যে কাজুটা সম্প্রসারণ করবার জন্যে। তা আমরা সবসময় জানি যে কাজু বাংলাদেশের হিল ট্রাকসে, চিটাগংয়ের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে কাজু চাষ হয়, কিন্তু এই আমাদের দক্ষিণ অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলে যেখানে লবণাক্ত জমি, সেখানে কাজু চাষ এটাই কিন্তু প্রথম। আমরা প্রথম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এটা ইন্ট্রোডিউস করেছি, এবং আমরা বিভিন্ন আস্পেক্টস নিয়ে কিন্তু কাজু গবেষণা করছি। বিশেষ করে বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় যে বাদামের চাষ হচ্ছে আর উপকূলীয় এলাকার যে কাজু বাদাম, এই দুইটার স্বাদে কোনো পার্থক্য আছে কিনা? আমরা যতদূর জানি যে পাহাড়েরটার ভিতরে একটা মিষ্টি ভাব আছে পাহাড়ের কাজু বাদামের ভেতরে, আর সেই সঙ্গে এটার পুষ্টিগুণ সম্পর্কে যদি ছোট্ট করে আমাকে একটু বলেন। না, এখনো আমরা যত সাইন্টিফিক রিপোর্ট পেয়েছি, যদিও আমরা পাহাড়ি অঞ্চলের কাজু এবং আমাদের খুলনা অঞ্চলের কাজুর ভেতর এরকম কোনো টেস্ট করিনি, তবে আমাদের লিটারেচার বলছে দু জায়গার কাজুর ভেতর কোনো পার্থক্য হওয়ার সম্ভাবনা নেই, তাই না? সেটা লবণাক্ততা ফলে গিয়ে পৌঁছবে না, এটা এটা এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাইনি। আমরা যে কাজুটা এখানে গ্রো করেছি সেটার টেস্ট কিন্তু অত্যন্ত সুস্বাদু, তাই না? এবং ফলনের দিক দিয়েও কিন্তু ভালো, এবং এটার ভেতরে যে বিষ্টতা রয়েছে, হ্যাঁ, সেটাও কিন্তু একেবারে কম নয়। আমরা সাধারণত বাজার থেকে যে কাজু কিনে খাই তার গুণগত মানের দিক দিয়ে বা স্বাদের দিক দিয়ে একই রকম কিন্তু আমরা পাচ্ছি। তবে আপনি যেটা বললেন যে আমাদের পাহাড়ি অঞ্চলের কাজু এবং আমাদের খুলনা অঞ্চলের কাজুর বাদামের গুণগত মানের
ওই তুলনামূলক স্টাডিটা আমরা করিনি, এটা একটা নতুন একটা দিক আপনি বললেন। আচ্ছা, এটা নিয়ে নিশ্চয়ই আমরা আরো শুনবো বা আলোচনা করব। আমি একটু সাতক্ষীরায় যেতে চাই, সেখানে আছেন উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ মোহাম্মদ নয়ন হোসেন। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। তো সাতক্ষীরায় যে তরমুজের চাষ হচ্ছে, ভিয়েতনামের তরমুজ আমরা যতদূর জানি তিনটা ধরন সেখানে চাষ হচ্ছে, তো সেটা নিয়ে একটু আমাদেরকে যদি বলেন যে আমরা শুনেছি যে উৎপাদন অনেক বেশি সাধারণ তরমুজের তুলনায়, বাণিজ্যিক উৎপাদনও সেখানে শুরু হয়েছে, একটু যদি আমাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে জানেন যে বাংলাদেশ একটা অপর কৃষির ক্ষেত্রে সম্ভাবনাময় দেশ। তো দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভিতর সাতক্ষীরাতে অবস্থান, এর অনেক চ্যালেঞ্জ আছে কৃষি ক্ষেত্রে, জলবদ্ধতা, স্যালাইনিটি, বিভিন্ন বিষয়গুলো। তো উন্নয়ন প্রচেষ্টা আপনার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একটা অন্তর্ভুক্ত একটা সহযোগী সংস্থা। তো কৃষি ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে, তার ভিতর তরমুজটা হচ্ছে একটা। তো আমরা কোনো গবেষণা করি না, মূলত সম্প্রসারণটা যেটা কি করি, বিভিন্ন যে নতুন নতুন কৃষকের যে জাতগুলো আছে সেইগুলো আমরা স্বল্প পরিসরে প্রথমে এ এলাকায় করি, যে এলাকার মাটি আবহাওয়া সবকিছুর সঙ্গে হয় কিনা। কারণ নতুন এইগুলো ট্রায়াল না দিয়ে আসলে ব্যাপক লার্জ স্কেলে গেলে অনেক সময় কৃষক কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা কখনোই কৃষকের কোনো ক্ষতিগ্রস্ত চাই না। তো আমরা প্রথমে প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে এটা করেছিলাম, গ্রীষ্মকালীন তরমুজ, বাবা মহাশয়ের তরমুজ যেটাই বলি। তো পরবর্তীতে এবার হলুদ তরমুজটা করা হয়েছে এবং ব্যাপক একটা ফলন এটা শুরু হয়েছে। এবং এখানে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যে এ এলাকার মাটি এবং আবহাওয়ার সঙ্গে এই তরমুজটা খুবই উপযোগী। আরো সবচেয়ে একটা পজিটিভ দিক, যে করোনাকালে আপনারা জানেন যে পরিবহন সেক্টরটা কিন্তু বন্ধ ছিল, অনেক হয়তো নিত্য প্রয়োজনে কিছু জিনিস গিয়েছে কিন্তু অনেক সবজিগুলো যেতে পারে নাই। এই তরমুজটার এলাকায় এত চাহিদা যে বাইরে যাওয়ার দরকার হয়নি, পুরো জেলা এবং আশেপাশের জেলাতেই যে পাইকাররা আছে তারা এসে এগুলো মাঠ থেকে কিনে নিয়ে যাচ্ছে। এইখানে কৃষকদের কিন্তু মার্কেটিং এও একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাচ্ছে। তো যেহেতু আপনার এ এলাকায় প্লেন ল্যান্ড, সমান জমিটা কম, সেই ক্ষেত্রে জমির সঠিক ব্যবহার এবং অল্প সময়ে যেন আমরা বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারি এবং লাভজনক ফসলটা উৎপাদন করতে পারি, যেটার মার্কেট ভ্যালু বা প্রাইসটা অনেক বেশি। তো সেইটাই উন্নয়ন প্রচেষ্টা করেছে এখানকার কৃষকদের নিয়ে। আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি, উপকরণ হিসেবে বীজ, মালচিং শীট এবং আরো আনুষঙ্গিক জিনিসগুলো দেওয়া হয়েছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে দেখেন, যখন আমরা প্রথম চালু করি তখন এই বীজটা আমাদের ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসতে হতো, কিন্তু এবার যেটা হয়েছে যে কৃষকের চাষের ক্ষেত্রে চাহিদা বাড়ায় লোকাল সাতক্ষীরাতেই এই বীজগুলো হচ্ছে পাওয়া যাচ্ছে এবং সামনে আপনার মালচিংটাও এইখানে পাওয়া যাবে। তো আমরা আশা করছি যে আসলে এই যে লাভজনক বা নতুন যে ফসলটা, এটা কৃষক আপনার করবে এবং দিন দিন জমির পরিমাণও অনেক হচ্ছে বাড়বে। কারণ কৃষকরা কিন্তু অনেক এখন ডাইভার্সিটি এবং অনেক শিক্ষিত ছেলেরা কৃষিতে আসছে। তো যত শিক্ষিত মানুষ কৃষিতে আসবে তখন কিন্তু আমাদের কৃষিটা লাভজনক হবে এবং নতুন নতুন বিভিন্ন যে ফসলগুলো আছে, জাতগুলো আছে, বিশেষ করে ক্র্যাশ ক্রপগুলোর দিকে নজর দিচ্ছে নতুন যারা আসছে তারা। আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো আলোচনা করব, আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত মানচিত্রে। আজ আলোচনা করছি কৃষিতে নতুন সম্ভাবনা এই বিষয়ে। আমার সঙ্গে যুক্ত আছেন সাতক্ষীরা থেকে উন্নয়ন প্রচেষ্টা কৃষিবিদ মোহাম্মদ নয়ন হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম। আমরা আবারও আলোচনা শুরু করছি। অধ্যাপক মনিরুল ইসলাম স্যার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কাজু বাদামের চাষের তো কথা বলছি আমরা, কিন্তু কাজু বাদাম উৎপাদনের পরে পোস্ট প্রসেসিং ও সংরক্ষণ মূল চ্যালেঞ্জ বলে আমরা জানি। বাংলাদেশে এই ব্যাপারে মানে কাজুর পোস্ট প্রসেসিং এর কোনো বাণিজ্যিক প্ল্যান বা কারখানা আছে কিনা? আমরা যে উৎপাদন করব সেই উৎপাদনটা নিয়ে আমরা কি করব? জি ধন্যবাদ, একটা ভালো কোশ্চেন করেছেন। এই যে একটু আগে বলছিলাম যে বাংলাদেশে আজ থেকে 50 বছর আগ থেকে কাজু চাষ হচ্ছে, কিন্তু কাজু কেন জনপ্রিয়তা পায়নি? কারণ কাজুর প্রসেসিং একটা প্রবলেম, ঠিক আছে? এটা নর্মালি কিন্তু আমরা অন্য অন্য ফল যেগুলো প্রসেস করি এটা একটু ডিফিকাল্ট রয়েছে। হ্যাঁ, এখন আমাদের অত্যন্ত সম্ভাবনার বিষয় যে বাংলাদেশে ইতোমধ্যে দুটো প্রসেসিং ইন্ডাস্ট্রি কিন্তু হয়েছে, একটা নীলফামারিতে আর একটা চিটাগাঙে। হ্যাঁ, এবং কাজু চাষ যেভাবে সম্প্রসারণের চিন্তাভাবনা করা হচ্ছে, সম্প্রসারণ হলে তখন কিন্তু উদ্যোক্তারা এগিয়ে আসবেন কিন্তু এই প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে র কাজু এখন
বাংলাদেশ থেকে রকম যেরকম এখানে এক্সপোর্ট করতে ইন্ডিয়াতে, আমাদের দেশে অলরেডি এক্সপোর্ট হচ্ছে ইন্ডিয়াতে, আবার আমাদের দেশে অলরেডি দুটো প্রসেসিং জোন হয়েছে, এবং আপাতত আমাদের যে কাজুর বাগান রয়েছে আমাদের এই দুটো প্রসেসিং ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের মানে খুব সাফিসিয়েন্ট ইনাফ টু মানে এই এই কাজুগুলো প্রসেস করবার জন্য, ঠিক আছে। এবং খুলনাতে আমরা যে সম্প্রসারণের চিন্তা করছি একসাথে, কিন্তু আমরা এই যে প্রসেসিং ইন্ডাস্ট্রির যে বিষয়টা কিন্তু আমাদের মাথায় রয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে দুটো একসাথে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আচ্ছা ধন্যবাদ। আমি একটু সাতক্ষীরায় যেতে চাই, উন্নয়ন প্রচেষ্টা কৃষিবিদ মোহাম্মদ নয়ন হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি একটু জানতে চাই যে কী ধরনের মাটিতে যেই তরমুজের চাষটা হচ্ছে, কী ধরনের মাটিতে ভালো হয়, এবং সেই সঙ্গে একটা গাছে ফসল আসতে কত সময় লাগে, এবং একটা গাছ থেকে কতটুকু ফসল পাওয়া যায় বা কয়টা ফল পাওয়া যায়, এই এই তথ্যটা জানতে চাই। আর সেই সঙ্গে আরেকটা তথ্য আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে শুধু গ্রীষ্মকালেই কি বা বছরের অন্য কোনো সময় এটা থেকে ফসল বা ফল পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আমি হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর দেই যে আপনারা জানেন যে আমাদের যে মৌসুমি তরমুজটা আছে এটা আসলে বেলে দোয়াশ বা বেলে মাটি টাইপের যাই জমিতে ভালো হয়, কিন্তু অফসিজন বা এই যে গ্রীষ্মকালীন তরমুজ এটা শুধুমাত্র দোয়াশ মাটিতেই সবচেয়ে ভালো হয়ে থাকে, এবং একটা স্বল্প জীবনকালীন সবজি। চারার বয়স যদি আপনার 10 থেকে 12 দিন সর্বোচ্চ হয়, এই 12 দিন বয়সে চারাটা লাগালে আপনার 55 থেকে 60 দিনে বয়সে এই ফসলটা আমাদের উঠে আসবে, এবং একটা মূল গাছ থেকে আমরা 2টা করে শাখা রাখতে বলি, এবং সেটাই সবচেয়ে ভালো হয়। তাতে 2টা মানে অর্থাৎ গাছ প্রতি একটা একটা শাখা 1টা করে ফল, 2টা সেখানে সর্বোচ্চ 3টা ফল রাখা যায়, এবং গড়ে প্রায় 2 কেজির মতো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু জীবনকালটা খুবই কম, তো এইটার পরবর্তীতে কৃষক যে কোনো ফসল আবার ওই একই মাচায় একই মালশিট মালচিং সিট আপনার করতে পারবে, এই একটা হচ্ছে পজিটিভ দিক রয়েছে চাষের ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আসলে কোন সময় করা সর্বোত্তম ভালো বা সারা বছর, এটা আপনার শীতকাল, যেহেতু শীতকালটাই আমাদের মূল মৌসুমের তরমুজটা লাগানো হয় যেটা ফেব্রুয়ারি মার্চে ওঠে, তো এটার মূল শীতকাল বাদে সারা বছরই করা যায়। সেই হিসেবে আমরা দেখেছি যে আপনার এপ্রিল থেকে শুরু করে প্রায় আগস্টের ভিতর আমরা 2 বার একই জমিতে করতে পারি, এবং এর পরবর্তীতে কেউ যদি অন্যান্য ফসল শসা বা টমেটো এগুলো করতে চাই একই আপনার হচ্ছে এই মাচাতে ব্যবহার করে করতে পারবে। তার মানে এটা বলা চলে যে শীতকাল ছাড়া যেহেতু আর বাকি 9 মাস বা 8 মাস হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা 12 মাসই তরমুজও, এইটা হচ্ছে আমাদের একটা ভালো দিক আর কি এই তরমুজটা চাষের ক্ষেত্রে। আচ্ছা, এই এই তরমুজ চাষের ক্ষেত্রে একটা আপনার আগ্রহী হচ্ছে, এবং যেহেতু স্বল্প জীবনকালীন সেই জন্য অধিক সময় লাভবান হওয়া যায়। আর এখানে আমি এর সাথে একটা যোগ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নয়ন হোসেন আপনাকে, এবং ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। বিবিসি নিউজের সঙ্গে থাকুন।